পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও জোরদার করতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দল। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই শাহবাজের প্রথম বিদেশ সফর। তার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, অর্থমন্ত্রী মিফতা ইসমাইল, তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সহ আরও অনেকে। সৌদির বাদশাহ ও যুবরাজের আমন্ত্রণে বৃহস্পতিবার দেশটিতে পৌঁছান তারা। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক ডেপুটি স্পিকার কাশিম সুরি সহ তেহরিকি ইনসাফের ছয় নেতার বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহের মামলার প্রস্তুতি নিয়েছে দেশটির নতুন ফেডারেল সরকার। ইতিমধ্যে তাদের সংবিধান লঙ্ঘনের তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।